নাকা পয়েন্টের সামনে দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল। ঘটনা মঙ্গলবার গভীর রাতে উদয়পুর মহকুমার বাগমা পুলিশ ফাঁড়ি সংলগ্ন নাকা পয়েন্টের সামনে। আহত পুলিশ কনস্টেবলের নাম মিন্টু চন্দ্র দেব। জানা গেছে, প্রতিদিনকার মতো মঙ্গলবার রাতেও বাগমা পুলিশ ফাঁড়ি সংলগ্ন নাকা পয়েন্টে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় দ্রুতগতিতে TR03E0699 নম্বরের একটি মারুতি গাড়ি নাকা পয়েন্টকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। গাড়িটিকে দাঁড় করানোর নির্দেশ দেন কর্তব্যরত পুলিশ কনস্টেবল মিন্টু চন্দ্রদেব, কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে গাড়ি চালক মিন্টু দেবকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। দ্রুতগতির গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল মিন্টু চন্দ্রদেব। তার মাথা এবং বুকে গুরুতর আঘাত লাগে। সাথে সাথে আহত পুলিশ কর্মীকে অন্যান্য পুলিশ কর্মীরা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আহত পুলিশ কনস্টেবলকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপরদিকে মারুতি গাড়ির চালক জামশেদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানান জেলা পুলিশ সুপার নমিত পাঠক। আজ যাব আমার বাগমা আউটপোস্ট মে আমার স্টাফ ভেহিকল চেকিং কর রহা থা তো এক ওমনি ভেহিকল হ্যায় জিসকো জামশেদ হোসেন করকে ড্রাইভার হ্যায় চন্দন কে রহনে ওয়ালে হ্যায় উন্হোনে উনকে ভেহিকল মে আকে আমারে কনস্টেবল কা নাম মিন্টু চন্দ্রদেব उनको हिट किया और उसके बाद हमने एक केस रजिस्टर किया है जो नए लॉस के अंदर है, BNS के सेक्शन 281, 125B, 132 और 109 प्लस MV एक्ट में 179 और 184 में हमने केस रजिस्टर किया है। और इसके बाद जो कार्रवाई है लॉफुली हम कर रहे हैं और जैसे नए लॉ के तहत जो भी प्रोसेस है उसको फॉलो किया जा रहा है। ঘটনায় ধৃত গাড়ি চালক জামশেদ হোসেনকে বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।